সি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সিপিএন ইনস্ট্রাক্টর কম্পিউটার, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। আমাদের আজকের সাবজেক্ট ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। আজকে অষ্টম লেকচার এবং ষষ্ঠ চ্যাপ্টার পরে কিউ। আমরা গত সপ্তম লেকচারেও কিউ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজও আমরা কিউ এর সেকেন্ড পার্ট এবং অর্থাৎ লাস্ট পার্ট আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা জানছি যে কিউ কি, তোমরা সবাই আশা করি বাড়িতে পড়াশোনা করছো এবং দেখছো গত লেকচারটা উপভোগ করছো। আজকের কিউ আমরা জানি কিউ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ বা লিনিয়ার ডাটা টাইপ, যা স্ট্যাক ডাটা স্ট্রাকচারের মতো, কিন্তু স্ট্যাক ডাটা স্ট্রাকচারে আমরা সংযোজন বিয়োজন এক প্রান্ত দিয়ে করতাম, কিন্তু কিউতে এটা দুই প্রান্ত অর্থাৎ রিয়াল এবং ফ্রন্ট প্রান্ত দিয়ে করে থাকি। যাই হোক, আমরা কিউতে স্ট্যাক লিফো ডাটা স্ট্রাকচার আর কিউ আছে ফিফো ডাটা স্ট্রাকচার, যে ডাটাটি আগে আসে সেই ডাটাটি আগে বের হয়, এই জন্য একটু ফিফো ডাটা স্ট্রাকচার বলে। এ সম্পর্কে আমরা আগের দিনই পূর্বের লেকচারে গত সপ্তাহে আলোচনা করছিলাম। আমরা আজকের লেকচারে যাচ্ছি। আজকের গতদিন আমরা কিউয়ের ডাটা সংযোজন পর্যন্ত আলোচনা করছিলাম। আজ তোমাদের আলোচনা করব ডাটা কিভাবে কিউ থেকে ডাটা বিযোজন করা যায়, অর্থাৎ কিউ থেকে ডাটা কিভাবে ডিলিট করা যায়। আমরা প্রত্যেকেই অকিবল যে কিউতে দুটো প্রান্ত থাকে, একটা রিয়েল প্রান্ত, একটা ফ্রন্ট প্রান্ত। যে কোনো ডাটা ইনসার্ট করতে গেলে আমরা রিয়েল প্রান্ত দিয়ে ইনসার্ট করি, আর ডাটা বিয়োজন করার ক্ষেত্রে ফ্রন্ট প্রান্ত দিয়ে আমরা ডাটা বিয়োজন করে থাকি। তা যাই হোক, আজকে আমরা ডাটা বিয়োজন করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ফ্রন্ট প্রান্ত দিয়ে ডাটা আমাদের বিয়োজন করতে হবে। তাহলে আগে যে কোনো ডাটা বিয়োজন বা ডিলিট করার ক্ষেত্রে আগে আমাদের দেখা উচিত কিউটা খালি কিনা। যদি খালি থাকে তাহলে আমরা ডাটা ওখান থেকে বিয়োজন করতে পারবো না, এবং সেক্ষেত্রে আমাদের কিউটা হবে আন্ডারফ্লো। তা আন্ডারফ্লো কন্ডিশন চেক করার ক্ষেত্রে আমরা দেখব যে ফ্রন্ট প্রান্ত যদি মাইনাস ওয়ান, অর্থাৎ ফ্রন্ট প্রান্ত যদি মাইনাস ওয়ান থাকে, অথবা ফ্রন্ট যদি রিয়েল থেকে যদি বেশি বড় হয়, তাহলে আমরা জানি সেখানে কোনো ডাটা থাকতে পারে না। সেক্ষেত্রে আমরা কিউটাকে খালি হিসেবে ধরে নিব, এবং আমরা সেটাই এখানে করছি। যদি ফ্রন্ট ইকুয়াল টু মাইনাস ওয়ান, অর্থাৎ নাল থাকে, পুরোপুরি নাল থাকে, এবং ফ্রন্ট যদি রিয়েল থেকে বড় হয়, তাহলে কিউটা খালি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা মেসেজ লিখব কিউ ইজ আন্ডার ফ্লো। যদি না থাকে তাহলে সেখান দিয়ে অবশ্যই ডাটা আছে, এটা ধরে নিয়ে আমরা কিউ থেকে ডাটা বিয়োজন করতে পারবো। বিয়োজন করার পূর্বে খালি ফ্রন্ট ফ্রন্টের ডাটাকে আমরা একটা ভ্যাল নামে একটা ভেরিয়েবলে সেভ করে রাখবো, যাতে ওই ডাটাটি না হারিয়ে যায়, এবং ফ্রন্ট ফ্রন্ট পূর্ব থেকে এক আমরা বাড়িয়ে দিব। তাহলে সেক্ষেত্রে আর আমার ডাটাটা পূর্বে অবস্থা থাকবে না, অর্থাৎ ডাটাটা পুরোপুরি বিয়োজিত হবে এবং আমার অ্যালগোরিদমটা এক্সিট হবে। তাহলে আবার একবার আমরা রিপিট করি শিক্ষার্থী বন্ধুরা, ফ্রন্ট প্রান্ত যদি মাইনাস ওয়ান অর্থাৎ নাল থাকে, অথবা ফ্রন্ট যদি রিয়েল থেকে বড় থাকে, তাহলে আমার কিউটা খালি। সেক্ষেত্রে আমার অ্যালগোরিদমে মেসেজ আসবে কিউ ইজ আন্ডার ফ্লো। যদি আন্ডার ফ্লো না হয় তাহলে অবশ্যই কিউতে ডাটা আসে, সেক্ষেত্রে সেই ডাটাটি ভ্যাল নামক ভেরিয়াবেলে কিউ ফ্রন্ট, যেহেতু কিউ অফ একটা অ্যারে হিসেবে আমরা চিহ্নিত করছি, এজন্য কিউ ফ্রন্ট প্রান্তের ডাটাটা আমরা ভ্যাল ভেরিয়াবেলে আমরা সংরক্ষিত রাখবো, এবং ফ্রন্ট প্রান্তটাকে আমরা এক বাড়িয়ে দিব, এবং এরপর আমরা এক্সিট করে অ্যালগোরিদম থেকে বের হয়ে যাবো। এটাকে আমরা একটু চিত্র আকারে বোঝানোর চেষ্টা করি। দেখো, আমাদের এখানে একটা কিউ কিউ আছে, একটা কিউতে এখানে কিউটা একটা অ্যারে হিসেবেই আছে। এখানে দেখো, এখানে কিউতে দুটা ডাটা আছে, 10 20। তাহলে ফ্রন্টের মান এখানে 0, অর্থাৎ 0 ফ্রন্টে আমার আছে, 10 আছে। এখন যদি আমি এই 10টাকে যদি ওই অ্যালগোরিদম অনুযায়ী বিয়োজন করে ফ্রন্টের মান যদি এক বাড়িয়ে দিই, তাহলে ফ্রন্ট এবং রিয়েলের মান এখানে একই অবস্থান, অর্থাৎ ফ্রন্ট আর 0 অবস্থানে থাকবে না, ফ্রন্ট এখন
20 কে পয়েন্ট করবে এবং 10 ডাটাটা আমার অলরেডি কিউ থেকে বিতরিত হচ্ছে এবং এই 10 ডাটাটা আমরা সংরক্ষিত রাখছি ভ্যাল নামক ভেরিয়েবলে, অর্থাৎ ভ্যালকে আমরা কল করলে ওই 10 ডাটাটা দেখতে পাবো। এভাবেই আমরা একটা কিউ থেকে ডাটা বিয়োজন করে থাকি। আমরা এর পরবর্তীতে আমরা যাব, অর্থাৎ কিউর কিছু ব্যবহারিক প্রয়োগ আছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা এইগুলো করে থাকি। আমরা প্রথমেই জানব প্রায়োরিটি কিউ কি। প্রায়োরিটি মানে তো বোঝো অগ্রাধিকার, অর্থাৎ কিউতে যে ডাটাগুলো আমরা ইনসার্ট বা ডিলিট করে থাকব তার একটা অগ্রাধিকার ভিত্তিতে যদি কিউটাকে আমরা সাজিয়ে থাকি তাহলে সেটাকে বলবো প্রায়োরিটি কিউ। আমরা যদি সংজ্ঞা আকারে দেখি, প্রায়োরিটি কিউ ইজ এলিমেন্ট ইজ অ্যাসাইন্ড প্রায়োরিটি, অর্থাৎ প্রতিটা এলিমেন্টকে প্রায়োরিটি কিউতে একটা প্রায়োরিটি অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে অ্যাসাইন করা হয়ে থাকে। প্রায়োরিটি অফ অ্যান এলিমেন্ট ডিটারমাইন্স দ্য অর্ডার ইন হুইচ এলিমেন্টস ক্যান উইল বি প্রসেস, এবং যে ডাটা উপাদানের অগ্রাধিকার আমরা বেশি দিয়ে থাকি সেই ডাটা উপাদানকেই আমরা অপারেশন হিসেবে কাজ করব। এক্ষেত্রে প্রায়োরিটি কিউর ক্ষেত্রে দুইটা রুল আমাদের অ্যাপ্লাই করা হয়। যদি প্রথম রুলটা হচ্ছে হায়ার প্রায়োরিটি অর্থাৎ অধিক অগ্রাধিকার সম্পন্ন ডাটাকে আগে প্রসেস করব কম অগ্রাধিকার ডাটার তুলনায়, অর্থাৎ যে ডাটার অগ্রাধিকার বেশি থাকে সেটা অর্থাৎ হায়ার প্রায়োরিটি ডাটাকে আমরা আগে প্রসেস করব কম অগ্রাধিকার প্রাপ্ত ডাটা অর্থাৎ লোয়ার আর প্রায়োরিটি ডাটা অপেক্ষা হায়ার প্রায়োরিটি ডাটাকে আমরা আগে প্রসেস করব। যদি দুটো ডাটারই প্রায়োরিটি যদি সেম থাকে তাহলে যে ডাটাটি আগে আসছে সেই ডাটাটিকে আগে প্রসেস করব, অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস হিসেবে যে FCFS পদ্ধতিতে, যে ডাটাটি যদি দুটো ডাটারই যদি প্রায়োরিটি একই থাকে তাহলে আমরা যে ডাটাটি আগে আসছে সেই ডাটাকে আমরা আগে সার্ভিস করব অর্থাৎ প্রসেস করব। সবসময় মনে রাখতে হবে প্রায়োরিটি কিউতে একটা ডাটার প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে এবং সেই প্রায়োরিটি অনুযায়ী ডাটাগুলো প্রসেস করি এই রুল অনুযায়ী। যদি অগ্রাধিকার সর্বোচ্চ অগ্রাধিকার ডাটাকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিব এবং যদি প্রায়োরিটি একই থাকে তাহলে যে ডাটাটি আগে আসছে সেই ডাটাটিকে আমরা আগে প্রসেস করব। আমরা ফিগারে দেখি, ফিগারে দেখার আগে এখানে দুই টাইপের প্রায়োরিটি কিউ আছে, একটা অ্যাসেন্ডিং প্রায়োরিটি কিউ একটা ডিসেন্ডিং প্রায়োরিটি কিউ। অ্যাসেন্ডিং প্রায়োরিটি কিউ ওটা হচ্ছে যে এলিমেন্ট ক্যান বি ইনসার্টেড ইন এনি অর্ডার বাট অনলি দ্য স্মলেস্ট এলিমেন্ট ক্যান বি রিমুভ, অর্থাৎ অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে যে যে কোনো অর্ডারেই আমরা ডাটা ইনসার্ট করি না কেন কিন্তু ছোট যে ডাটা অর্থাৎ কম ভ্যালু যে ডাটাটাকে আমরা আগে রিমুভ করব, এটা হচ্ছে অ্যাসেন্ডিং প্রায়োরিটি। আর ডিসেন্ডিং প্রায়োরিটিতে উল্টো, অর্থাৎ ডাটা আমি যেভাবে ইনসার্ট করি না কেন সর্বোচ্চ ডাটাটা আমরা আগে রিমুভ করব, এটা আছে ডিসেন্ডিং প্রায়োরিটি, অর্থাৎ বড় ডাটাটা আগে আমরা রিমুভ করব আর অ্যাসেন্ডিং প্রায়োরিটি ছোট ডাটা গুলো আগে রিমুভ করব। এখন অ্যারে অ্যারে রিপ্রেজেন্টেশন অফ প্রায়োরিটি কিউ, আমরা এখানে অ্যারে তে আমরা প্রায়োরিটি কিউটাকে রিপ্রেজেন্টেশন করার ক্ষেত্রে এখানে দুটো অপারেশন আছে, একটা ইনসার্টশন অপারেশন। ইনসার্টশন অপারেশনে আমরা কি করে থাকি যে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে আমি হায়ার আমার আমার ওয়ান্টেড ডাটাটাকে আমি ইনসার্ট করে থাকি, যাতে আমি যে ডাটাটি চাচ্ছি সেই ডাটাটাই প্রথমেই আমি ইনসার্ট করতে পারি, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে তার প্রায়োরিটি ভিত্তিতে আমরা ডাটাগুলো ইনসার্ট করব। যে অর্থাৎ আমি যদি 10-15 দুটি ডাটা যদি আমি ধরে নিই তাহলে আমি আগে কি করব, আগে আসে আমি 10 পরবর্তীকালে 15 এভাবে ডাটাগুলি আমি এমনভাবে তাদের পজিশনগুলো আমি ইনসার্ট করব যাতে আমার
যে কোনো প্রায়োরি অর্থাৎ আমার ওয়ান্টেড যে প্রায়োরিটি অনুযায়ী ডাটাটা আমি পেতে পারি। ইট ইজ ইনসার্টেড ইন সাচ ওয়ে দ্যাট দ্য এলিমেন্টস অলওয়েজ অর্ডার আইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং, এবং আমি ডাটাগুলো এমনভাবে ইনসার্ট করব সেটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার মেনটেন করে থাকবে। অর্থাৎ ডাটাগুলো আমি এলোমেলোভাবে রাখবো না, আমি ডাটাগুলোকে একটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে আমি ইনসার্ট করব। এই ফিগারে তুমি দেখো, এই ফিগারে আমি দুটো ডাটা এখানে ইনসার্ট করছি, একটা আছে 10 একটা আছে 15। আমি এখানে ডাটাগুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে, অর্থাৎ যে সবচেয়ে বড় ভ্যালুর ডাটাটা আগে, এখানে যেহেতু ডাটাগুলি আমি ফ্রন্ট প্রান্ত থেকেই আমি রিমুভ করি, অর্থাৎ এই জন্য 15 এরপরে 10। দেখো এরপরে যখন ডাটা 20 আছে তাহলে 20টাকে ফ্রন্ট প্রান্তে আমি রাখবো। এরপরে দেখো 25 আমি ডাটা ইনসার্ট করছি, 25 15 13 10, অর্থাৎ একটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার এখানে মেনে চলবে। ফলে আমি ফ্রন্ট প্রান্ত দিয়ে ডাটা আমি রিমুভ করতে চাইলেও ডাটাগুলো একটা নির্দিষ্ট অর্ডারে, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে ডাটাগুলো বের হবে। এটাই আমার প্রায়োরিটি কিউয়ের মূল তত্ত্ব, অর্থাৎ ডাটাগুলো আমি যেভাবেই ইনসার্ট করি বা ডিলিট করি সেগুলো একটা নির্দিষ্ট অ্যাসেন্ডিং অর্ডারে মেনে চলবে। এখানে আমি যখন সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া আছে 25, সেই জন্য 25কে আমরা আগে রাখছি, অর্থাৎ ফ্রন্ট প্রান্তকে আগে রাখছি। যদি ডাটাকে রিমুভ, এখান থেকে কোনো ডাটা উপাদান রিমুভ করি তাহলে 25 আগে বের হবে, তারপরে 15 13 10, এভাবে পর্যায়ক্রমে আমি ডাটা রিমুভ করতে পারবো। এখন যদি আমি 9 ভ্যালুর কোনো ডাটাকে যদি আমি ইনসার্ট করি তাহলে অবশ্যই আমি এখানে A4 অর্থাৎ 10 পরে আমি ডাটাটা ইনসার্ট করব। এটাই আছে আমার প্রায়োরিটি কিউয়ের মূল বিষয়। একইভাবে ডিলিট করতে চাইলেও, প্রায়োরিটি কিউ থেকে ডিলিট করতে চাইলেও আমার একইভাবে ডিলিট করতে হবে, অর্থাৎ যেহেতু ডিলিট অপশন, অতএব যে আমার যে ওয়ান্টেড ডাটা বা হায়ার প্রায়োরিটি ডাটাকে অবশ্যই ফ্রন্ট প্রান্তে থেকে আমি ডিলিট করব। একইভাবে দেখো আগে যে ডাটা ছিল 20 15 13 10, তাহলে আমার প্রথম ডাটাটা আছে 20, এই 20 ডাটাটা যেহেতু ফ্রন্ট প্রান্ত থেকে ডিলিট হয় প্রথমে 20 ডাটাটা ডিলিট করতে পারবো, সেক্ষেত্রে আমার কিউতে থাকবে 15 13 10। একইভাবে যদি আবার আমি সেকেন্ড টাইম যদি ডিলিট করি তাহলে 15 ডাটাটা আউট হবে এবং কিউতে থাকবে 13 10 এভাবে। এবং খেয়াল করে দেখো প্রথমে 20 তারপর 15, অর্থাৎ একটা ডিসেন্ডিং অর্ডার এখানে ফলো করে ডাটাগুলো আমরা প্রায়োরিটি কিউ থেকে রিমুভ করতে পারব। নেক্সট আমরা কিউ এর নেক্সট এটা আমরা অর্থাৎ ডি কিউ বা ডবল এন্ডেড কিউ, তোমাদের বইতে ডি কিউ হিসেবে লেখা আছে, এর পূর্ণ অর্থ আছে ডবল এন্ডেড কিউ। অর্থাৎ কিউ থেকে ডাটা সাধারণত আমরা ফ্রন্ট প্রান্ত দিয়ে বিয়োজন করি এবং রিয়েল প্রান্ত দিয়ে আমি ডাটা ইনসার্ট করি, কিন্তু ডি কিউতে বলছে এ লিস্ট ইন হুইচ এলিমেন্ট ক্যান বি ইনসার্টেড অর ডিলিটেড আইদার ইন। ডি কিউতে বলছে তুমি ডাটা ইনসার্ট বা ডিলিট যাই করো না কেন, সেই ডাটাটা যে কোনো এক প্রান্ত দিয়ে করতে হবে, অর্থাৎ প্রথমে বা লাস্টে, কিন্তু মাঝখান থেকে কোনো ডাটা তুমি ডিলিট বা ইনসার্ট করতে পারবে না। এটাই ডি কিউর বড় বৈশিষ্ট্য, ডাটা যে অবস্থায় থাকুক না কেন সেটা ফ্রন্ট বা রিয়েল প্রান্ত দিয়ে তুমি ডিলিট বা ইনসার্ট করতে পারবে, কিন্তু কোনো অবস্থাতেই মাঝখানে কোনো ডাটা তুমি ইনসার্ট করতে পারবে না। আমি এটাকে এটা হেড টেল লিঙ্ক লিস্ট নামে পরিচিত, এবং এর দুইটা পয়েন্টার থাকে, একটা লেফট আর একটা রাইট। যেহেতু এখানে দুইটা প্রান্ত দিয়ে ইনসার্ট বা ডিলিট করা যায় সেজন্য দুইটা প্রান্ত থাকে লেফট এবং রাইট। লেফট প্রান্ত দিয়ে আমি ডাটা ডিলিট করতে পারবো এবং রাইট প্রান্ত দিয়ে ডাটা আমি ইনসার্ট করতে পারবো। ইট হ্যাজ টু পয়েন্টার্স লেফট অ্যান্ড রাইট উইচ পয়েন্ট আইদার এন্ড অফ দি ডি কিউ, এবং লেফট এবং রাইট সর্বদাই তোমার কিউয়ের শেষ প্রান্তে থাকবে, কখনোই মাঝখান দিয়ে আমি কোনো ডাটা ইনসার্ট করতে পারবো না। ডি কিউ দুই টাইপের আছে, একটা আছে ইনপুট রেস্ট্রিক্টেড ডি কিউ আর একটা আছে আউটপুট রেস্ট্রিক্টেড ডি কিউ।
ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউটা কি বলছে, ইনসার্টশন ক্যান অনলি ওয়ান ওয়ান অফ দ্য এন্ড, অর্থাৎ ডাটা আমি ইনসার্ট করতে পারবো যে কোনো একটা একটা প্রান্ত দিয়ে, কিন্তু ডিলিশন অর্থাৎ ডাটা ডিলিট করতে পারবো উভয় প্রান্ত থেকে, সেটা হচ্ছে ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউ, যে ডাটা ইনসার্ট করতে হবে এক প্রান্ত দিয়ে, যে কোনো প্রান্ত দিয়ে, কিন্তু আমি ডিলিশন করতে পারবো উভয় প্রান্ত থেকে, এটাকে বলে ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউ। আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউটা হচ্ছে ডিলিশন করতে পারবো যে কোনো এক প্রান্ত দিয়ে, কিন্তু ডাটা ইনসার্ট করতে পারবো উভয় প্রান্ত দিয়ে, সেটাকে বলে আউট রেস্ট্রিক্টেড ডিকিউ। আমি ডিকিউকে একটু ফিগার হিসেবে দেখাইতে চাই। ডিকিউটা তোমরা এখানে খেয়াল করে দেখো, আমি এখানে দুইটা ফিগার রাখছি। প্রথম ফিগারে দেখো আমার ডাটাগুলো আছে এ এ বি বি, অর্থাৎ অ্যারে 4 নম্বর পজিশন থেকে 7 নম্বর পজিশনে, তার মানে আমার লেফটে 4 রাইটে 7। এখন আমি ডাটা যদি ডিলিট কোনো অবস্থাতেই 5 বা 6 এই মাঝখানে কোনো ডাটা আমি কোনো অবস্থাতেই ইনসার্ট বা ডিলিট করতে পারবো না। আমার ডাটা যদি সংযোজন বা বিয়োজন করতে হয় তাহলে অবশ্যই ডাটা সংযোজন করতে গেলে অবশ্যই আমার 7 এর পরে ডাটা ইনসার্ট করতে হবে, অর্থাৎ 7 এর পরে আমার ডাটা ইনসার্ট করতে হবে। আর ডাটা যদি আমি এখান থেকে রিমুভ করতে চাই তাহলে অবশ্যই 4 প্রান্ত অর্থাৎ লেফট প্রান্ত দিয়ে আমার ডাটা এখান থেকে আমার ডিলিট করতে হবে। পরের ফিগারে দেখো লেফটের মান আছে 7 এবং রাইটের মান আছে 2, অর্থাৎ আমি যদি এখন ডাটা যদি আমি ইনসার্ট করতে থাকি তাহলে অবশ্যই আমার এই 2-এর পরে 3 নম্বর এই লেয়ার এই প্রান্ত দিয়ে ইনসার্ট করতে হবে, এবং আমি যদি ডাটা রিমুভ করতে চাই তাহলে এই 7 বা 8 প্রান্ত দিয়ে করতে হবে। অর্থাৎ আমার যদি এখানে 4 বা 5 নম্বরে কোনো ডাটা থাকতো তাহলে কোনো অবস্থাতেই আমি এই ডাটাটা এখান থেকে রিমুভ বা ইনসার্ট করতে পারতাম না। যদি লেফটের মান নাল থাকে তখন ধরে নিতে হবে আমার এই কিউটা 0 অর্থাৎ খালি, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে কোনো ডাটা রিমুভ করতে পারবো না। আশা রাখি তোমরা শর্ট টাইমে বললেও তোমরা এটা বই থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই ভালোভাবে তোমরা এটা বুঝতে পারবে। তবে ছাত্রদের ক্ষেত্রে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, যদি প্র্যাকটিস ঠিকভাবে করো অর্থাৎ প্রতিদিন যদি লেকচারের পরে যদি একটু পড়াশুনো করো তাহলে অবশ্যই তোমরা এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে। শুধু লেকচার শুনলেই হবে না, লেকচারের সাথে সাথে নিজেদেরও সময় দিতে হবে। আমরা আজকে লেকচারের শেষ প্রান্তে প্রায় পৌঁছেছি। আমরা এখন জানবো স্টার্ট এবং কিউ। তোমরা ভালো প্রত্যেকেই বুঝতে পারছো স্টাক অধ্যায় আগেই শেষ, 6ষ্ঠ লেকচারে আমরা শেষ করছি, এবং কিউ লেকচারটাকে আমরা দুটো কিউ অধ্যায়টাকে দুটো লেকচারে আমরা বিভক্ত করছিলাম। এখন আমরা দেখব স্টাক আর কিউ এর মধ্যে মূলত পার্থক্য কি। স্টাক অবজেক্ট আর ইনসার্টেড অ্যান্ড রিমুভ অ্যাট দ্য সেম এন্ড, অর্থাৎ স্ট্যাকে তোমরা প্রত্যেকেই জানো যে এক প্রান্ত দিয়ে ডাটাগুলোকে আমরা ইনসার্ট এবং রিমুভ করতাম, এবং সেই প্রান্তকে আমরা বলতাম টপ, অর্থাৎ টপ প্রান্ত দিয়ে ডাটা ইনসার্ট বা রিমুভ করতে পারতাম। কিন্তু কিউতে আমরা ডাটা ভিন্ন ভিন্ন প্রান্ত দিয়ে আমরা ইনসার্ট বা ডিলিট করে থাকি, অর্থাৎ ইনসার্ট করে থাকি রিয়েল প্রান্ত দিয়ে এবং রিমুভ করে থাকি এই ফ্রন্ট প্রান্ত দিয়ে। 2 নম্বরে স্ট্যাক অনলি ওয়ান পয়েন্টার একটা পয়েন্টার ইউজ করতো এবং সেই পয়েন্টার সেল ছিল টপ, আর কিউতে আমরা দুটো পয়েন্টার ইউজ করে থাকি একটা ফ্রন্ট আর একটা রিয়েল। স্ট্যাকে আমরা লাস্ট যে ডাটাটি সর্বশেষে আমরা সংযোজন করতাম সেই ডাটাটি আগে আমরা বের হতো বা আগে কাজ করতাম, আর কিউতে ডাটা ডাটা অর্থাৎ যে ডাটাটি আগে আসে সেই ডাটাটি আমরা আগে ডিলিট করতে পারতাম, আর স্ট্যাকে ছিল সম্পূর্ণ উল্টো, অর্থাৎ যে ডাটাটি পিছনে যাচ্ছে সেটা আগে রিমুভ করছে, আর এখানে যে ডাটাটি সর্বশেষে আসে সে সর্বশেষেই বের হবে এবং যে ডাটাটি আগে এন্টার হয় সেটা আগেই এখান থেকে বিয়োজন হতো। এই জন্য স্ট্যাককে আমরা বলি লিফো ডাটা স্ট্রাকচার, এটাকে বলি সিফো ডাটা স্ট্রাকচার। স্ট্যাকের লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ লাস্ট সর্বশেষ ডাটাটা আগে বের হয়
এবং কিউতে যে ডাটাটি আগে সেই ডাটাটি আগে বের হয়, এই জন্য এটাকে বলা হয় ফিফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট। স্ট্যাক অপারেশন আর কল্ড পুশ অ্যান্ড পপ, অর্থাৎ স্ট্যাকের অপারেশনগুলোকে আমরা পুশ বলতাম এবং পপ বলতাম। পুশ মানে ডাটা ইনসার্ট করার ক্ষেত্রে পুশ অপারেশন, ডাটা ডিলিট করার ক্ষেত্রে পপ অপারেশন। কিউতে অপারেশনগুলোকে আমরা বলি ইন কিউ এবং ডি কিউ, এখানে পুশ পপ বলি না। অর্থাৎ কিউতে ডাটা ইনসার্ট করতে গেলে আমরা ওটাকে বলি ইন কিউ, আর ডাটা বিয়োজন করার ক্ষেত্রে আমরা বলি ডি কিউ। স্ট্যাক আর ভিজুয়ালাইজড অ্যাজ ভার্টিক্যাল কালেকশন, অর্থাৎ স্ট্যাকে ডাটাগুলো ভার্টিক্যাল কালেকশন আকারে রাখি, আর কিউতে আমরা ডাটাগুলোকে হরিজেন্টাল কালেকশন হিসেবে আমরা প্রকাশ করি। কালেকশন অফ ডিনার প্লেটস ইজ এ ওয়েডিং রিসেপশন অ্যান্ড এক্সাম্পল অফ স্ট্যাক, অর্থাৎ ডিনার প্লেটগুলো যেমন একটা তাকে আমরা সাজিয়ে থাকি, সেটাতে স্ট্যাকের একটা উজ্জ্বল উদাহরণ। আর আমরা টিকিট কাটার ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা ফাইল বা বোর্ডে বাসের টিকিট কাটার ক্ষেত্রে, সেটা একটা কিউয়ের একটা উজ্জ্বল উদাহরণ বা প্রকৃষ্ট উদাহরণ। যেমন বাস কাউন্টারে টিকিট কাটা হয়, যেমন রেলে ট্রেনে বা বাসে টিকিট কাটার ক্ষেত্রে যে লাইনটা দেওয়া হয়, সেটা হচ্ছে কিউয়ের একটা সুন্দর এক্সাম্পল। আশা রাখি তোমরা স্ট্যাক এবং কিউ সম্পর্কে ভালো ধারণা পেয়েছো। বেশি বেশি করে তোমরা এটাকে প্র্যাকটিস করবে, তাহলে আরও ভালো তোমরা ধারণা করতে পারবা। যদি এই লেকচার কোনো আর্টিকেলে বুঝতে না পারো, তোমরা আমাকে মেল দিবে। আমার মেলের এটা আছে mmshakhawat@gmail.com। এই মেইলে তোমরা মেল করতে পারো যদি কোনো টপিক বুঝতে না পারো। আমরা পরবর্তী লেকচার দিব সপ্তম চ্যাপ্টারের পরে রিকার্শন অধ্যায়ে, অর্থাৎ সপ্তম চ্যাপ্টারে রিকার্শন অন অধ্যায় নিয়ে আমরা পরবর্তী লেকচার আমরা শুরু করব। এবং রিকার্শনটা খুব ছোট অধ্যায়, তবে তার আগে তোমাদেরকে ভালোভাবেই বলি, অ্যারে, লিনিয়ার অ্যারে, স্ট্যাক এবং কিউ এই তিনটে অধ্যায় যদি ভালো করে না বুঝতে পারো, তাহলে রিকার্শন অধ্যায়টা অনেকেই নাও বুঝতে পারো। এই জন্য তোমরা এই সপ্তাহ ধরে পুরোপুরি প্র্যাকটিস করবে। আর আমি এই লেকচার শেষের দিকে তোমাদের বিভিন্ন প্রশ্ন পদ্ধতি এবং ব্যবহারিক বিষয়গুলো আমি একটা লেকচারে তোমাদেরকে আলোচনা করব। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই বিনা কাজে কখনো বাড়ির বের হবে না, এবং প্রত্যেকে তার হ্যান্ড স্যানিটাইজেশন বা সাবান পানি দিয়ে প্রত্যেকে হাত ধুবে, এবং করোনার প্রত্যেকে মোকাবেলা করার মন মাইন্ড রাখবে, এই প্রত্যাশা কামনা করে আজকে লেকচার এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।